খুলনায় এই প্রথম মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে খিরাই, শসা, চিচিঙ্গা, টমেটো, কাঁচামরিচ। এই পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজির ফলন ও দাম ভালো পাওয়ায় উৎসাহিত হচ্ছেন কৃষকরা। মালচিং মূলত চীন ও জাপান দেশের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ও নরনিয়া গ্রামে নানা ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। হোমেন স্যারের পরামর্শে আমরা এই মালচিং পেপার দিয়ে চাষ করতেছি চিচিঙ্গা এবং শসা। আমরা রানিং শসা এবং চিচিঙ্গা দুটোই তুলতেছি। আমরা এই এলাকায় এই প্রথম এই চাষ। আমরা খুব ফলন পাচ্ছি এবং সার কীটনাশক খরচ খুব অনেক কম। আমার এই চাষ দেখা দেখি আমাদের এলাকার বেকার যুবক অনেক যুবক আমার সাথে যোগাযোগ করি এই চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। এই পদ্ধতিতে চাষ করব, পলিটিং বিছুনক পদ্ধতি, ঘাস হচ্ছে না, সার কম লাগছে, ওষুধ কম লাগছে। এই জায়গাতে আমি ক্রয় করি করি হাটে সেল করি, তাতে আমার অনেক সুলভ মূল্যে আমি নিতে পারতেছি এই জায়গাতে। এই পদ্ধতিতে চাষাবাদ করার ফলে কৃষকরা যে আর্থিকভাবে লাভবান হচ্ছে, এটা যারা করছেন তারা সরজমিনে এটার উপকার ভোগী হচ্ছেন।